চলমান লকডাউন কার্যকর করতে মঙ্গলবার বেলা 2টা থেকে বিকেল 4:30টা পর্যন্ত বিয়ানীবাজার উপজেলার পুরারবাজার ইউনিয়নের বৈরাগী বাজারে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে দুই ব্যক্তি ও প্রতিষ্ঠানকে 700 টাকা জরিমানা করেছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশিক নূর। প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজার উপজেলায় করোনা সংক্রমণের প্রথম ঢেউয়ের মতো সংক্রমণের দ্বিতীয় ঢেউ ভয়াবহভাবে চলছে। সর্বশেষ মঙ্গলবার রাতে এই উপজেলায় নতুন করে আরও 4 জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে 3 জনের বাড়ি শেওলা এবং 1 জনের বাড়ি মাথিউরা ইউনিয়নে। সব মিলিয়ে উপজেলা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 498 জনে। অন্যদিকে বিয়ানীবাজারে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন 28 জন। গোলাপগঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশা টমটমের ধাক্কায় গুরুতর আহত হয়ে মঙ্গলবার বিকেলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শহীদ আহমদ নামে এক যুবক মারা গেছেন। এর আগে গত শনিবার দুপুরে পৌর এলাকার কদম গাছের পাশে অবৈধ টমটমের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের গ্রেপ্তারকে কেন্দ্র করে নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে নাশকতা ও জনমনে ভয় ভীতি প্রদর্শনের অভিযোগে হেফাজত ও বিএনপি জামায়াতের 17 নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা অন্তত 35 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। মামলার আসামি বিএনপি জামায়াত শিবির হেফাজতের 8 জন নেতাকর্মীকে সোমবার রাতে গ্রেপ্তার করেছে জকিগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই ধসে পড়েছে সিলেটের জকিগঞ্জ আমলশীত যাত্রী ছাউনি। সোমবার রাতে যাত্রী ছাউনিটি ধসে খাদে পড়ে যায়। বারঠাকুড়ি ইউনিয়ন পরিষদের অর্থায়নে 2,30,000 টাকা ব্যয়ে নির্মিত যাত্রী ছাউনিটি টিআইসির মাধ্যমে নির্মাণ করেন 6 নং ওয়ার্ড সদস্য আতাউর রহমান। নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার কারণে উদ্বোধনের আগেই ধসে পড়েছে বলে অভিযোগ স্থানীয় এলাকাবাসীর। বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল শহীদ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত। মঙ্গলবার সকালে ভাটুচি ঈদগাহ প্রাঙ্গণে তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। পরে জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নকল শিশু খাদ্য ও প্রসাধনী তৈরির 2টি কারখানার সন্ধান পাওয়া গেছে। এ ঘটনায় 1 জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত 10টা থেকে বুধবার ভোর পর্যন্ত প্রায় 2 ট্রাক নকল মাল উদ্ধার করেছে। এসব দ্রব্য মানব দেহের জন্য খুবই ক্ষতিকর বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। খোশ আমদেদ মাহে রমজান। রমজানের পবিত্রতা রক্ষা করুন, করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলুন, মাস্ক পরুন, ঘন ঘন সাবান দিয়ে হাত ধুন, জনসমাগম এড়িয়ে চলুন। জনস্বার্থে স্বাদ কোয়ালিটি প্রোডাক্টস ইউএসএ, হাজী তাহির আলী ফাউন্ডেশন, খায়রুননিসা মহিলা টাইটেল মাদ্রাসা।